প্রধানমন্ত্রী হিসেবে আপনি পাকও চাইনি কোনো রাষ্ট্রপতি শাসন ছাড়া কিছু চাইনি আমি, ব্যাস পরিষ্কার কথা। নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য অযোগ্য ব্যক্তিকে একদম প্রধানমন্ত্রী করেছে, যেমন দিদি তেমন মোদী, দুজনেরই গটআপ কেস চলছে, তিনজনের মধ্যে চয়েসেবল কেউ নয়। কংগ্রেসও এতদিন রাজত্ব করেছে, তারাও অনেকটা পিছিয়ে দিয়েছে ভারতকে। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীও না, মমতা বন্দ্যোপাধ্যায়ও না, অন্য অন্য না, রাহুল গান্ধীও তো নাই, অন্য কোন বিকল্প দেখতে হবে। নরেন্দ্র মোদী থাকলে ভালো, ক্ষেত্রে দিদি হলে ভালো হয়, নরেন্দ্র মোদী না হলেই ভালো। আমি এখন তো গান বাজনা করছি, কি বলবো বলো দেখিনি, যে পারে হোক। আমি নিজেই প্রধানমন্ত্রী হতে চাইছি, আমি নিজেই প্রধানমন্ত্রী হতে চাইছি। সাধারণ মানুষ অধিকার আছে, অধিকার বলা যায় যে জিতবে সেই প্রধানমন্ত্রী হবে, যে জিতবে সেই প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী ওই থাকবে, নরেন্দ্র মোদী থাকবে, ও অনেক কিছুই ও কিছু করেছে, যেমন এই তোমার ভ্যাকসিন ফ্যাকসিন গুলো আবিষ্কার করেছে, ভ্যাকসিন ফ্যাকসিন গুলো আবিষ্কার করেছে, সব ওই সব বলতে পারেন, এই সব বলেছে। আমার রাগ হচ্ছে আর কাউকে দেব না, স্পষ্ট কথা, আমাকে যে দেখব আমি তাকে দেখব। প্রেম করতে ছেলের কি ক্ষমতা আছে? তিনজনের কাউকেই না, কাউকেও চাইনি কোনো রাষ্ট্রপতি শাসন ছাড়া কিছু চাইনি আমি, ব্যাস পরিষ্কার কথা। আমরা বলির পাঁটা, আমরা বলির পাঁটা, যে নেতাই আসবে আমরা তাদের তাদের এ হয়ে থাকবো। কোনো সুযোগ সুবিধা নেই, কোনো সুয়ে নেই, এখন গায়ে হাত বুলিয়ে ভোট, তারপরে আমরা কি বলবো বাংলা গালাগালি ভাষায়, তখন আর কিছু, কেউ কেউ কিছু ভালো উপকার করেনি, কেউ ভালো উপকার না, কেউ করেনি, কেউ করবেও নে এখনকার দিনে। রাষ্ট্রপতি শাসন ছাড়া কিচ্ছু চলবে না এখানে দেশে, শুধু রাষ্ট্রপতি মিলিটারি দিয়ে দেশ চালাতে হবে, তারপর আর প্রত্যেককে কেলি কেলি কাজ করাতে হবে প্রত্যেককে, হ্যাঁ প্রত্যেককে, যে নাহলে একটা নেতা হয়ে এসে 20 কোটি টাকা 30 কোটি টাকা 50 কোটি টাকা 7 ফুট বসে খাবে, আর আমরা এখানে বাল ছিঁড়বে। এই সব জিনিস চলতে পারে না, আপনি বলুন, ওসব আর এ ও দরকার নেই। নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য অযোগ্য ব্যক্তিকে একদম প্রধানমন্ত্রী করেছে, ও গোটা ভারতটাকে শেষ করে দিল তো, শুধু তো জুমলাবাজি, হিন্দু মুসলিমের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে শুধু ভোট করার চিন্তা ভাবনা, তাছাড়া কিচ্ছু নয়। 2 কোটি বেকারের কাজ কোথায় গেল বছরে? কি চাইছি? কর্মসংস্থান, যেমন দিদি তেমন মোদী, দুজনেরই গটআপ কেস চলছে, কিচ্ছু নেই, একদম সেম চলছে, গটআপ গেম চলছে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কি চাই যে একদম যেই আসুক ধর্ম নিরপেক্ষ একটা সরকার আসবে যে সাধারণ মানুষের কথা ভাববে, কর্মসংস্থানের পক্ষে কাজ করবে, একটা সাধারণ মানুষ হয়ে ভারতেও কর্মসংস্থান নেই, ভারতেও কর্মসংস্থান নেই, কি বলবো আর, সব এখানে দিদিরও হাওয়াই চটির যেমন দাম, ওখানে মোদিরও জুতার দাম, তাই সব সমান, সব সমান, দুজনেই সমান, ও বাংলাকে শেষ করছে, ও ভারতকে শেষ করছে, এদের দুজনকেই হটাতে হবে, তবে পশ্চিমবাংলা এবং ভারতের উন্নতি। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে সেটা পরের বিষয়ে, রাহুল গান্ধী হবে কি না হবে, ভারতের জনগণ যেটা চাইবে, তবে মোদী মমতা দুজনকে হটিয়ে দিয়ে যে কোনো ধর্ম নিরপেক্ষ শক্তি আসুক, তাতে করে ইন্ডিয়ার অনেক ডেভেলপ হবে। তিনজনের মধ্যে চয়েসেবল কেউ নয়, কংগ্রেসও এতদিন রাজত্ব করেছে, তারাও অনেকটা পিছিয়ে দিয়েছে ভারতকে, আবার মোদী এসেও বছরে 2 কোটি বেকারের কাজ, এই 15 লক্ষ টাকা কালো টাকা ফেরত আনবো কিচ্ছু করেনি, শুধু আম্বানি আদানিদেরকে দেখেছে, এর বাইরে কাজ কিচ্ছু হয়নি। গরিব মানুষ গরিব হয়েছে, সারের ভর্তুকি বেড়ে গেছে, যেখানে কৃষকের ফসলের দাম নেই, গরিব মানুষ খেতে পাচ্ছে না, একবেলা আধবাটা খেয়ে থাকছে, সেখানে কি হবে? আজকে ভারতবর্ষের অর্থনীতি কোথায়, জিডিপি কোথায় নেমেছে, কোন জায়গায় এসে আমরা বসবাস করছি, সেটা আগে ভাবতে হবে না। সুতরাং এই দুই দিদি মোদী কেউ নয়, ধর্ম নিরপেক্ষ কোনো সরকার আসুক এটাই আমার। ছোট বলে কোনো জোটই হয়নি, ও তো জোট, ও তো নিজেকে বাঁচানোর জন্য ইন্ডিয়ার জোটে ঢুকেছে, কারণ লোকেরা দেখাতে হবে পশ্চিমবাংলায় আমি বিজেপি বিরোধী, তার জন্য ইন্ডিয়া জোটে গেছে, ভোটটা আসুক না দেখতে পাবেন কোথায় যায়। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীও না, মমতা বন্দ্যোপাধ্যায়ও না, অন্য অন্য না, রাহুল গান্ধীও তো নাই, অন্য কোনো বিকল্প দেখতে হবে, সেটা এখনো মানে ভেবে উঠতে পারিনি, দেখতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। নরেন্দ্র মোদী তো মানে যা ডিসিশন নিয়েছে ম্যাক্সিমাম আমি ফ্লপ ম্যাক্সিমাম, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তো স্টেট যা করে দিয়েছে, একে দিয়ে চলবে না,
আর এই সাধারণ মানুষের নরেন্দ্র 100 দিনের টাকা দেয়নি কি বলবেন? হ্যাঁ 100 দিনের টাকা দেয়নি নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্র সরকার, কি বলবেন? ও তো দিল্লিতে গিয়ে কি করছে তো কোনো মানে নিজেরই মাথা ঠিক নেই। ও এইসব নিয়ে চিন্তা ভাবনা, যা করাপশন করেছে তো প্রবলেম তো হবেই সবকিছু নিয়ে আসতে। তো দেখা যাক কি হয়।